सरकारी राधा पाणीग्राही उच्च विद्यालय में वार्षिक उत्सव का आयोजन। गंजाम जिला के सानखे मंडी कंकड़ा पंचायत अंतर्गत सरकारी उच्च विद्यालय में वार्षिक उत्सव का आयोजन किया गया था। इस आयोजन में सानखे मंडी विधायक श्री रमेश चंद जैना ने मुख्य अतिथि के रूप में उपस्थित होकर उस कार्यक्रम का आरम्भ किया। सम्मानित अतिथि के रूप में स्थानीय सरपंच प्रभाकर पाणीग्राही विद्यालय के अध्यक्ष अधिकंद रथ उपस्थित थे। इस कार्यक्रम में विद्यालय के सभी विद्यार्थियों ने अलग अलग सांस्कृतिक कार्यक्रम कर सभी दर्शकों का मनोरंजन किया था। गंजाम से संजय महाराणा की रिपोर्ट, P24 न्यूज एक्सप्रेस। द्वितीय स्थान अधिकार करछन्ती सोनाली मलिक। सोनाली मलिक कुटली महाकुड़ तृतीय स्थान। कुटली महाकुड़ कुटली महाकुड़ আজি আমার 39তম বার্ষিক উৎসবের পিলাঙ্গে উন্নতি করে আইজি সেইপরি কুচিরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মনালিসা পরিডা। মনালিসা পরিডা দ্বিতীয় স্থান অধিকার করেছেন কুচিরে। সম্মানিত অতিথি অছেন আমার স্থানীয় সরপঞ্চ মহোদয় সিআরসি মহোদয়, প্রথম শ্রেণী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শ্রী কাকিন। আচ্ছা, স্কুলের সমস্যা নেই কিছু আলোচনা করছেন? হ্যাঁ, বহুত সমস্যা। বর্তমান আমি পুরস্কার বিতরণ কিছু সময় পাই আমি স্থগিত রাখুছু। আমার পর মুহূর্তে আমি পিলামানকর মধ্যাহ্ন ভোজন বিরোধ পরে পুনর্বার আমি জারি রাখিবু। সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত করা হব। তেমন আমার অতিথি মানুষ অনুরোধ করবি সে কিছু সময় সময় আমি দেবে আমার কিছু। আজ্ঞা, প্রধান শিক্ষক মহোদয় কে এটি কিছু সমস্যা রয়েছে তার বিষয়ে কিছু বিজ্ঞাপনা দিয়েছেন আপনার দিয়েছেন উল্লাস এই বিদ্যালয়ের প্রথম দশম পর্যন্ত সব পিলা ভোজন করা যাবে। প্রথম কাজ দশম শ্রেণী পর্যন্ত সমস্তে ভোজন করব। আমার বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৃন্দ অতিথি বৃন্দ সমস্ত অনুরোধ করে রাখছি সমস্তে ভোজন পরে এখানে আসি উপস্থিত রয়েবে। যারা সাংস্কৃতিক কার্যক্রম হব বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৃন্দ প্রথম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী খাইবে। প্রথম পর্যন্ত এক রু দশ দুই বর্ষ ভিতরে পিলা মানে খাইতে দিয়ে বেড়ে প্রতি সপ্তাহে স্কুল আসি পিলা কথা বুঝিনি। সরপঞ্চ মহোদয় কহিলে প্রধান শিক্ষক মহোদয় কহিলে প্রধান শিক্ষক মহোদয় কহিবা কথা দেখি কি আবশ্যকতা রয়েছে যাহা কনসার্ন হল না বিভিন্ন সমস্যা গুলো রয়েছে তাকে সহযোগ সহানুভূতি আবশ্যক তাকে কেমিতি কোণ করি আলোচনা করে
ଆସିପାରୁନାହାନ୍ତି। ବେଳେବେଳେ ସେମାନଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି।